আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিছুদিন আগে এই ক্ষেতে সার ছেটানোর ভিডিও একটা বানাইছিলাম, তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেতটা অনেকটা কাটার মতো হয়ে গেছে। যেখানে যেখানে মানে ভালো পাকছে ওখানে ওখানে কাটা হচ্ছে ধানগুলো, দেখতে পাচ্ছেন অনেকটা খারাপ বলা যায় না আর কি, ভালো হয়েছে ধান। সুন্দর কিছু কিছু জায়গায় মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাঁশের সুপের জন্য। ওইদিকে তো একটা রোদ পড়েনি, রোদ না পড়ার জন্য ওই সাইডটাতে ভালো ধান হয় নাই। দেখেন আপনারা বাতাসে কি অনিষ্ট করছে, যাকে আল্লাহর রহমতে অনেক ভালো ধান হয়েছে মোটামুটি। ভালোই বলা যায় আর কি, কিছুখিনি কাটা হয়েছে, এখানে কাটা হয়ে গেছে। এটার নাম হলো জাহা, যে চাউল দিয়ে বিরিয়ানি খাওয়া হয় সেই চাউলে, এটা একটা অন্য একটা প্রজাতি। জাহা এরকম কালো থাকে, যারা খেতাবাদ করে ওরা জানে এই কথাগুলো। আল্লাহর রহমতে অনেকটা ভালো হয়েছে ধান। এই জমিনটাতে এতদিন পানি আসছিল, কিন্তু এখন পানি শুকাইছে, শুকানোর পরে মাটিটাও মানে ভিজা ভিজা ছিল কিন্তু এখন শুকাইছে। তো এখানে কি করা যায় তাই ভাবতেছি, মাটিটা এখন প্রায় লগফগ চাষ করার মতো হয়ে গেছে, শুকাইছে প্রায়। এখানে কিছুদিনের ভিতরে চাষ করব, চাষ করে এখানে কি কিসের ক্ষেত করা যায়, কি ফসল করা যায় সেটা ভাবতেছি। এই জমিটাতে পানি ছিল, ওখান দিয়ে পানি আসতেছিল। তার সঙ্গে সঙ্গে এই সাইডেও এই জমিনটাতে পানি ছিল, তো এখন পানি পুকুরে নেমে গেছে। এখন এই জমিনটাও তো একটা শুকায় নাই এখন পর্যন্ত, কেদা 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 রয়েছে। তো শুকানোর পরে এখানে চাষ করব, করে এখানে ভাবতেছি বাঁধাকপি আর ফুলকপি লাগাবো ভাবতেছি, জানি না কতদূর কি হয়, দেখা যাক কি করা যায়। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। কালকে এই পুকুরে কলা গাছ কাইটে দিয়েছিলাম, ওই যে ভাসতেছে কলা গাছগুলো, পানি পিউরিফাই করে বলে, কলা গাছ পুকুরের পানি অনেকটা পিউরিফাই করে সেই জন্যে।